জাতির জনক মহাত্মা গান্ধীর 75তম মৃত্যু দিবসকে স্মরণে রেখে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মোহনদাস করমচাঁদ গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের একজন। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছেন। 30শে জানুয়ারি তার 75তম মৃত্যু দিবস। এই দিনকে স্মরণে রেখে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন বলেন, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হল। তার নীতি ও আদর্শকে পাথেয় করে চলার কথাও বলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। আজকে আমাদের মহাত্মা গান্ধী তার মৃত্যুবার্ষিকী, তার মাল্যদান করলাম। আজকে আমাদের দুঃখের দিন। আমাদের যে জাতির জনক তাকে হারিয়েছে এই দিনে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছে, রাষ্ট্রপতি জানিয়ে, প্রধানমন্ত্রী জানিয়েছে, আমরা জানিয়েছি, বিভিন্ন মন্দিরেরা জানিয়েছি। আজকে আমাদের কালো দিন হিসেবে পরিচিত এবং আমরাকে খুব দুঃখ বেদনা সহজে তার মাল্যদান করতে হলো। কিন্তু আমরা চাই যে তার নীতি আদর্শ সারা ভারতবর্ষে চলুক এবং উনি একজন মহান মানুষ ছিলেন, জাতির জনক, সেই তার আত্মা শান্তি কামনা করি এবং তার নিরবতা পালন করলাম। ভারতবাসীকে চিরদিন মনে রাখতে হবে যে তার আদর্শ নীতিকে। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়াই না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2022 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদাও ডোমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9732162853, 8906243589, 9002796335। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। গুপ্ত রোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে,